তারপরে দেখো যে এখানে টাইপ যে ফোর আছে, টাইপ ফোরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, যে কোনো একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতি অবস্থার শক্তির দ্বিগুণ। এই জিনিসটা টাইপটা বুঝতে হবে, কোনো একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতি অবস্থার, অর্থাৎ যখন স্থির আছে সেই অবস্থার শক্তির দ্বিগুণ। বস্তুকণাটি দ্রুতিগত, বস্তুকণাটি দ্রুতিগত, বাউতে তেরোতে আসছিলো, শেরে বাংলাতে তোমার তেরোতে আসছিলো, পনেরোতে আসছিলো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পনেরোতে আসছিলো। ওকে, জিনিসটা কিন্তু বুঝতে হবে, জাস্ট একটা বুঝবা সবগুলো হয়ে যাবে। আনসার কী হবে? টেকনিক হবে রুট ওভার এন স্কোয়ার মাইনাস কত ওয়ান ইন্টু কত সি বাই কত এন। জাস্ট এইটাই টেকনিক, জাস্ট এইটাই ধুমধাম করে করে ফেলবা। তাহলে আমার কী আসছে টেকনিকটা হচ্ছে এটা, তাহলে টেকনিকটা অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করি, তাহলে আমার কি দ্রুতই বের করতে বলছে, যেহেতু এটা রুট ওভার কত এন স্কোয়ার মাইনাস কত ওয়ান ইন্টু কত সি বাই কত এন। ওকে, সি বাই কত এন। এখন দেখো এন এম আর কত, যদি দ্বিগুণ বলছে তাহলে এখানে এন এম আর যদি দ্বিগুণ দুই দেয় তাহলে এখানে কত আছে চার, ফোর মাইনাস তো ওয়ান ইন্টু কত সি বাই কত টু, যেহেতু এন এম আর কত টু। ওকে, তাহলে এখন দেখো এখানে কত রুট রুট থ্রি, আর এখানে কত আছে টু, আর এখানে কত আছে থ্রি ইন্টু কত টেন টু দেবে কত এইট। ওকে, এইটা তো এখন এই ক্যালকুলেশনটা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু তোমাদেরকে আমি কিন্তু করাই দিচ্ছি, এই ক্যালকুলেশনটা কিন্তু কিছু কিছুক্ষণ আগেও কিন্তু আমি তোমাদেরকে করাই দিচ্ছি, এই জিনিসটা দেখতে হবে। দেখো যখন তোমার কী, তো যখন তোমার কী আসছিলো রুট থ্রি ইন্টু কত থ্রি বাই কত টু ইন্টু কত টেন টু কত এইট, এই জিনিসটা যখন ছিল অর্থাৎ থ্রি রুট থ্রি বাই কত টু ইন্টু টেন টু এইট, এই জিনিসটা যখন ছিল তখন কিন্তু তোমার আনসার কত হয়েছে টু পয়েন্ট সিক্স ইন্টু কত টেন টু কত এইট। এটা ক্যালকুলেশনটা কিন্তু আমি বারবার দেখাই দিচ্ছি, কারণ রুট থ্রি এর মানে কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি, তারপর থ্রি দিয়ে গুণ করা কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আমার এটাই হয়ে যাবে আনসার, এই দেখো আনসার হয়ে গেছে। এই একই জিনিস দেখো, ক্যালকুলেশন কিন্তু সবগুলো ক্ষেত্রে প্রায় একই একই ক্যালকুলেশন। ওকে, দেখো তারপরে এখানে কী বলছে যে একটি বস্তুকণার মোট শক্তি পরিমাপ করে এর স্থিতি অবস্থার তিন গুণ পাওয়া গেল, বস্তুটির দ্রুতিগত। জাস্ট কী করবা, দ্রুতি সমগত রুট অফ কত এন স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস কত ওয়ান, এন স্কোয়ার মাইনাস কত থ্রি, যেহেতু আছে নাইন মাইনাস কত ওয়ান ইন্টু কত সি বাই কত এন, এন মানে কত থ্রি, এখানে কত এইট আছে রুট এইট ইন্টু কত তোমার কত সি বাই কত থ্রি। তাহলে এটাকে লেখা যায় তোমার, দেখো আমি সবার জন্য ভেঙে দিতেছি, এই জন্য ফোর রুট টু ইন্টু কত সি বাই কত থ্রি, এভাবে লেখা যায় কিন্তু না, তাহলে এখানে টু রুট টু বাই কত টু ওই থ্রি ইন্টু কত তোমার কত সি, তা টু রুট টু বাই কত থ্রি ইন্টু কত সি, এটা কোথায় আছে টু রুট টু বাই কত থ্রি ইন্টু কত সি, এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে, আমার আনসার কিন্তু হয়ে গেছে। ওকে, জিনিসটা বুঝতে হবে ভাইয়া, শর্টকাটটা তোমার মনে রাখতে হবে, শর্টকাটটা দেখো সবগুলোর ক্ষেত্রে শর্টকাট কিন্তু প্রায় কিন্তু সেম, জিনিসটা বুঝতে পারছো, তোমরা রিলেশনটা ধরার চেষ্টা করবে। ওকে, তাহলে এখানে এটা সমান কত, এখানে ভি হবে, এখানে ভি সমান কত, এত ভি সমান কত রুট ওভার কত এন স্কোয়ার মাইনাস কত ওয়ান ইন্টু কত সি বাই কত এন। ওকে, তারপরে একটি কোনো একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতি অবস্থার পাঁচ গুণ হলে কোনটি সঠিক, পাঁচ গুণ যেহেতু বলছে তাহলে কত ভি সমান কত হবে রুট ওভার কত এন স্কোয়ার, অর্থাৎ কত পঁচিশ মাইনাস কত ওয়ান ইন্টু কত তোমার কত সি বাই কত ফাইভ, এটা কত চব্বিশ, চব্বিশ ইন্টু কত সি বাই কত ফাইভ। ওকে, তাহলে এখানে লেখা যায় রুট ওভার কত চার ইন্টু কত ছয় চব্বিশ ইন্টু কত সি বাই কত ফাইভ, সবার জন্য ভেঙে দিচ্ছি কিন্তু যাতে সবাই বুঝতে পারো, টু রুট সিক্স বাই কত ফাইভ ইন্টু কত সি, দেখো এটা আমার আনসার হয়েছে টু রুট সিক্স বাই কত ফাইভ ফাইভ ইন্টু কত সি, এই দেখো টু রুট সিক্স বাই কত ফাইভ ইন্টু কত সি, আমার কিন্তু আনসার কিন্তু এটা হয়ে গেছে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, আশা করি তোমরা এই টাইপগুলো বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট যে টাইপ আছে সেগুলো দেখার চেষ্টা করি।